আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। খেইশনের রুশভাই নিত্যমূল গোলাবর্ষণ, ইউক্রেনবাসীর জন্য শীতকালেও সহায়তা অব্যাহত থাকবে ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের, ইরানের দ্বিতীয় বিক্ষোভকারীর ফাঁসি, আরও থাকবে রাশিয়ার উপর হামলা হলে নিঃসিহ্ন করা দেয়া হবে ঘোষণা পুতিনের, ইউক্রেনকে মার্কিন সতর্কতা, এবং আরও থাকবে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি কংগ্রেস নেতার, এবং সর্বশেষ থাকবে ইসরায়েলকে যে বিষয়ে হুঁশিয়ারি করল যুক্তরাজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। খেরসনে রুশ বাহিনীর তুমুল গোলাবর্ষণ, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে খেরসন শহরে তুমুল গোলাবর্ষণ চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত পাঁচজন, দেশটির আঞ্চলিক গভর্নর এই তথ্য জানিয়েছে। গতকাল এই গোলাবর্ষণের ঘটনা ঘটেছে খবর এনডিটিভির। গত মাসে ইউক্রেনের সেনাবাহিনী রুশ বাহিনীর কাছ থেকে খেরসনের দখল ফিরিয়ে নিয়েছে। এটিকে ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বিশাল জয় হিসেবে দেখা হচ্ছে। গভর্নর ইরোস্লাভ ইয়ানোভিচ টেলিগ্রামে বলেছেন, রুশ বাহিনীর হামলায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন পাঁচজন। রুশ বাহিনীর এই হামলাকে ব্যাপক গোলাবর্ষণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আরো বলেছেন, জরুরি পরিষেবা বাহিনী ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। যুদ্ধ শুরুর আগে খেরসনের জনসংখ্যা ছিল অন্তত 3 লাখ, কিন্তু রুশ বাহিনীর হামলার জেরে বহু লোক শহরটি ছেড়ে চলে গেছে। চলতি বছরের গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ বাহিনী। এরপর আজ পর্যন্ত টানা 292 দিনের মতো চলছে দেশ দুটির সংঘাত। এতে দুপক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুটির মধ্যে সংঘাত আরও বেড়েছে। ইউক্রেনবাসীর জন্য শীতকালেও সহায়তা অব্যাহত থাকবে ঘোষণা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের। ইউক্রেনের মানুষের জন্য শীতকালেও তুরস্কের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে ফোন করে এমন আশ্বাস দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেশটিকে নানা উপায় সহায়তা করে আসছে তুরস্ক। দেশটির প্রায় 1000 এতিম শিশুকে তুরস্কের রাজধানী আঙ্কারায় লালন পালন করেছেন এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান। টুইট বার্তায় তুরস্কের এমন সহায়তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হামলার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের অনেক এলাকা। এসব এলাকায় জেনারেটর সরবরাহ করে সহায়তা করেছে তুরস্ক। সেই সঙ্গে দেশটির ঝাপড়েঝিয়া বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়ার দখলমুক্ত করার চেষ্টা করছে এরদোগান সরকার। বিশ্বের অন্যতম বড় এই বিদ্যুৎ কেন্দ্রটি গত মার্চ থেকে রাশিয়ার দখলে রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতার কারণে আন্তর্জাতিকভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এরদোগান। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে বিদেশে শস্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়, এর ফলে খাদ্য সংকটের হুমকিতে পড়ে পুরো বিশ্ব। তুরস্কের সহায়তায় গত 22 জুলাই খাদ্যশস্য অনুমতি দিয়ে জাতিসংঘ তুরস্ক রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে একটি চুক্তি হয়। এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দুই দেশকে বিরত হওয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান। ইরানের দ্বিতীয় বিক্ষোভকারীর ফাঁসি, বিক্ষোভে গ্রেপ্তার হওয়া আরেক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইরান। মজিদ রেজা রাহনাবাদ নামের ওই ব্যক্তি দুজন নিরাপত্তা কর্মীকে হত্যায় অভিযুক্ত হয়েছিলেন বলে দেশটির বিচার বিভাগের বার্তা সংস্থা মেজান জানিয়েছে। ইসরাম মহেরাম বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার দায়ও মজিরার অভিযুক্ত করা হয়েছে। ইরানের শরী আইনে এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড। এক সপ্তাহের আগে মহসেন শেকারি নামে 23 বছরের এক ব্যক্তি ফাঁসি কার্যকর করা হয়েছিল। অ্যাক্টিভিস্টদের দাবি, শেকারির ওপর অত্যাচার চালিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। শেকারি ফাঁসি সমালোচনা করেছিল আন্তর্জাতিক বিশ্ব। সোমবার ইরানের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা, সেখানে ইরানের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। ইরানের নীতি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর মাহসা আমিনের মৃত্যুর পর বিক্ষোভ চলছে। 1979 সালে বিপ্লবের পরে ইরানের সংগঠিত বড় বিক্ষোভকারীগুলো একটির মধ্যে ধারণা করা হচ্ছে। ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের পেছনে বিদেশি শক্তিগুলোর হাত আছে। মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, বিক্ষোভে প্রায় 500 জন মারা গেছেন। এখন পর্যন্ত 18,000 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 11 জনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগ আনা হয়েছে। রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা নয়, ইউক্রেনকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। রাশিয়ার মূল ভূখণ্ডে যেন কোনোভাবে হামলা করা না হয় সেজন্য শুরু থেকে ইউক্রেনকে নির্দেশনা দেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হোয়াইট হাউস প্রতিনিধি জন কির্বি। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি রেডিওকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেন, নিশ্চিতভাবেই আমরা ইউক্রেন বাহিনীকে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত করতে উৎসাহ দেব না, বাধ্য করব না। আমরা এই শর্তে ইউক্রেনকে সহযোগিতা করছি, তারা যেন বাইরের আক্রমণ থেকে নিজ ভূখণ্ডকে রক্ষা করতে পারে।
সম্প্রতি ইউক্রেনের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান নির্বাহী এরিক জে দানিলভ বলেছেন, প্রয়োজনে ইউক্রেনের বাহিনী রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা চালাবে। তার এই কথার প্রতিক্রিয়ায় এই বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এই কর্মকর্তা জন কির্বি। জন কির্বি আরো বলেন, আমরা শুরু থেকে এই যুদ্ধ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বলে আসছি, এমন কোন পদক্ষেপ নেওয়া আমাদের কারোর উচিত হবে না যা ইউক্রেন রাশিয়া বা বৃহৎ অর্থে এই বৈশ্বিক মানব সভ্যতার জন্য হুমকির কারণ হয়ে ওঠে। চলতি মাসে রাশিয়ার দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। যে ঘাঁটিগুলোতে হামলা করা হয়েছে সেগুলো রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে শত শত মাইল দূরে রাশিয়ার মূল ভূখণ্ডে। ওই আঘাতের পরই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা যুক্তরাষ্ট্র সমর্থন করবে না। 2014 সালে রাশিয়ার কাছে ক্রিমিয়া খোয়ানোর পর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য তদবির শুরু করেছিল ইউক্রেন। এই নিয়ে দীর্ঘদিন প্রতিবেশী এই দেশটির সঙ্গে দ্বন্দ্ব চলার পর চলতি বছর 24 ফেব্রুয়ারি রুশ বাহিনীকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এদিকে যুদ্ধ শুরুর পর থেকে যেসব দেশ ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দিয়েছে তাদের মধ্যে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ইউক্রেনে প্রায় $1,000 কোটি আর্থিক ও সামরিক সহায়তা দিয়েছে দেশটি। ইউক্রেনকে রাশিয়ার মূল ভূখণ্ডে হামলা করতে নিষেধ করার মূল কারণ পারমাণবিক অস্ত্রের ঝুঁকি। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার সার্বভৌমত্ব আঘাত এলে যে কোনো উপায়ে তার জবাব দিবে মস্কো। বিশ্বের একক দেশ হিসেবে এই মুহূর্তে সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রের মজুদ আছে রাশিয়া। দেশটির অস্ত্রাগারে প্রায় 6,500 বিভিন্ন পাল্লার পরমাণু বোমা আছে। সূত্র ABC রেডিও। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার হুমকি কংগ্রেসের সিনিয়র নেতা রাজা পাতেরিয়ার। ভারতের মধ্যপ্রদেশে কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী রাজা পাতেরিয়া একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার কথা বলায় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। পান্নায় অনুষ্ঠিত ওই সভায় কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া বলেছেন, গণতন্ত্র বাঁচাতে হলে মোদীকে হত্যা করতে প্রস্তুত থাকুন, হত্যা মানে পরাজিত করা। এ নিয়ে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এটা বিদ্বেষের পরাকাণ্ঠা, তীব্র ঘৃণা, কংগ্রেসের প্রকৃত অনুভূতি প্রকাশ পেয়েছে। এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না, আইন তার নিজস্ব গতিতে চলবে। তিনি আরো বলেছেন, মোদীজি মানুষের হৃদয়ে আছেন, তিনি সমগ্র দেশের শ্রদ্ধা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ওরা ময়দানে আর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না, তাই কংগ্রেস নেতারা মোদীজিকে হত্যার কথা বলেছেন। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিয়েছেন। এরপর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পান্নার পাওয়াই থানায় কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ওই ইস্যুতে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের পর কংগ্রেস নেতা রাজা পাতেরিয়ার সাফাইতে বলেছেন, তিনি গান্ধীজির অনুসারী এবং গান্ধীজির অনুসারী হত্যার বিষয়ে কথা বলতে পারেন না। বক্তব্যের ভিডিওটি ভুলভাবে প্রচার করা হচ্ছে। গতকাল পান্না জেলার মান্দালামে কর্মীদের সঙ্গে কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। এমন সময় তিনি বলেন, মোদী নির্বাচন শেষ করবেন, ধর্ম বর্ণ ভাষার ভিত্তিতে বিভাজন সৃষ্টি করবেন মোদী, দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের ভবিষ্যৎ জীবন হুমকির মুখে, সংবিধান বাঁচাতে হলে মোদীকে মারতে প্রস্তুত হন। এরপরে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হলে রাজা পাতেরিয়া সাফাই দিয়ে বলেছেন যে ভিডিওটি ভাইরাল হচ্ছে সেটি কার্ড বিতরণের সময়কার ভিডিও, এ ভিডিওতে বিষয়টি ভুলভাবে বলা হচ্ছে, আমি গান্ধীজির অনুসারী, আমি এ ধরনের কথা বলতে পারি না। তিনি বলেন, হত্যা বলতে আসলে রাজনৈতিক পরাজয়ের কথা বুঝিয়েছেন, তিনি গান্ধীজির অহিংসার আদর্শ অনুসরণ করেছেন এবং তিনি বোঝাতে চেয়েছেন সংখ্যালঘুদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী মোদীকে নির্বাচনে হারানো প্রয়োজন। এ ধরনের মিডিয়া প্রকাশে আসার পর প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, এই ধরনের মন্তব্য থেকে বোঝা যায় যে বর্তমান কংগ্রেস আর মহাত্মা গান্ধীর কংগ্রেস এক নয়, এটা ইতালির কংগ্রেস যা মুসোলিনি মানসিকতায় আক্রান্ত। ওই ঘটনাকে অমার্জনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ ভেঙ্কটেশ যোশী। সূত্র পার্স টুডে। ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মদতদাতাদের জন্য বিপদ ঘণ্টা বেজে গেছে। হুঁশিয়ারি, ইহুদিবাদী ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বিপদ ঘণ্টা বেজে গেছে। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং রাজনৈতিক অচলাবস্থাগত সংকট থেকেই বার্তাই দিচ্ছে। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীরে সহ 1948 সালে অধিকৃত ভূখণ্ডের দখলদার বিরোধী যে প্রতিশোধ শক্তি গড়ে উঠেছে সেটাও বিপদ ঘণ্টার ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি ঘৃণা প্রকাশের ঘটনা এখন বিশ্বজনীন ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে কাতার বিশ্বকাপ ফুটবল 2022 খেলার অবকাশে সেই চিত্র স্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেছেন। এদিকে জাতিসংঘ সাধারণ অধিবেশন থেকে ইসরায়েল প্রতিষ্ঠা দিবসকে মহাবিপর্যয় দিবস হিসেবে চিহ্নিত করে প্রস্তাব পাশের ঘটনাকেও প্রমাণ করেছে ইহুদিবাদীদের বিপদ ঘণ্টা বেজে গেছে। ফিলিস্তিন ইস্যু থেকে জনদৃষ্টি ভিন্ন দিকে ফেরানোর চেষ্টা থেকে বোঝা যায় এগুলো মুমূর্ষু ইসরায়েলকে কৃত্রিম লাইফ সাপোর্টে রাখার একটি ব্যর্থ চেষ্টা মাত্র।
অবৈধ ইসরায়েলের পক্ষে আমেরিকার সকল চেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারে প্রমাণ হয়েছে বিশ্বকাপে প্রকৃত বিজয় ফিলিস্তিন আর পরাজিত হয়েছে ইহুদিবাদী ইসরায়েল। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়ার কাছে সমরাস্ত্র বিক্রির অভিযোগ আবারও প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কিয়েভের প্রতি পশ্চিমা দেশগুলোর সমরাস্ত্রের ঢলকে বৈধ করার জন্য তেহরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে। গতকাল জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে একটি টেলিফোন আলাপে এই মন্তব্য করেছেন তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেছেন, পূর্ব দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোকে সম্প্রসারণ করার নীতির কারণে ইউক্রেনে আজ যুদ্ধ চলছে। যুদ্ধরত যেকোনো পক্ষের হাতে সমরাস্ত্র তুলে দিলে তার ফলে উভয় পক্ষের প্রাণহানি ও আর্থিক ক্ষতি কেবল যুদ্ধ বৃদ্ধি পাবে বলে তিনি মন্তব্য করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধ বন্ধে এখন ইউরোপীয় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য তার দেশ চেষ্টা চালিয়ে যাবে। ইউক্রেন যুদ্ধ ব্যবহার করার জন্য ইরান রাশিয়ার কাছে ড্রোন সহ অন্যান্য সমরাস্ত্র বিক্রি করেছে বলে ইউক্রেন ও আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করেছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান ও মস্কো। গত জুলাই মাসে ইরানের বিরুদ্ধে এই সংক্রান্ত প্রথম অভিযোগটি করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। তিনি বলেছেন, তাদের কাছে এমন গোয়েন্দা তথ্য আছে যে মস্কোর কাছে হস্তান্তর করার জন্য তেহরান 100 মতো ড্রোন প্রস্তুত করেছে, কিন্তু ওয়াশিংটন এই দাবি প্রমাণ করতে পারেনি। শুক্রবারের টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস আঞ্চলিক ইস্যুগুলোতে ইরানের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। ইউক্রেনের চলমান যুদ্ধ বন্ধে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার ক্ষেত্রে ইরান যে প্রচেষ্টা চালাচ্ছে তা সফল হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন। সূত্র পার্স টুডে।